আজ আমি শেয়ার করব কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয়, অর্থাৎ লাল যে ছোলাটা খোসাটা কিভাবে পরিষ্কার করতে হয়, যে সাদা খোসাটা কিভাবে আমরা উঠিয়ে নিই। দেখুন, এইভাবে একটা ছুরির সাহায্যে পাঁচটা কেটে নিলেই কিন্তু একদম খুব সহজে এই সাদা খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এই যে দেখতে পেলেন, এভাবে অবশ্যই সবগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন, আমার যতটুকু প্রয়োজন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা সাইড কিন্তু এভাবে কেটেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর যার সময় নেই, অল্প টাইমে কাজটা করতে চান, তারা কুসুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি এটা ঢেকে রাখলাম, তো চলে আসলাম 3-4 ঘন্টা পরে। তো দেখুন, এটা কিন্তু অনেকটা ফেটে ফেটে গেছে, এরকম একটা ভাব, মানে খোসাটা খুব নরম হয়ে গেছে। এখন আমি একটা প্লাস্টিকের এরকম বয়াম নিয়ে নিলাম। তো সবার ঘরেই যার যেরকম বয়াম আছে বা কোনো পট আছে, এভাবে একটা পটে বিচিগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই যে একটা জালি আমরা বাসন মেজে থাকি, এই জালিটা এভাবে দিয়ে দিচ্ছি। উপর থেকে আরও কিছু বিচি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু সুন্দরভাবে আমরা এই যে লাল খোসাটা এটা ছাড়িয়ে নিতে পারবো, আর চটপট রান্নাও করে নিতে পারবো। এই খোসাটা ছাড়ানোর জন্য কিন্তু আমরা অনেকে কাঁঠালের বিচি খেতে পারি না। তো এভাবে ঝাঁকিয়ে নিতে হবে কিছুক্ষণ টাইম নিয়ে, যতটাই ঝাঁকানো যাবে ততই কিন্তু এই খোসাটা উঠে আসবে। তো অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ঝাঁকাতে হবে। তো দেখুন, কিছুক্ষণ ঝাঁকানোর পরেই দেখতেই পাচ্ছেন খোসাটা অনেকটা উঠে এসছে। এটাই কিন্তু ঝাঁকানোর উপরেই নির্ভর করবে। তো এভাবে ঝাঁকিয়ে আমি দেখুন দেখাচ্ছি খোসাগুলো কি সুন্দর উঠে আসছে। আর দুই একটা হয়তো যেখানে ঝাঁকানোটা লাগেনি, এই যে মাজুনিটা, এই জন্য হয়তো কিছুটা উঠেও নাই, বুঝতেই পারছেন। এটা ঝাঁকানোর উপরই নির্ভর করবে। তো এভাবে ঝাঁকিয়ে দেখুন একদম 2 মিনিটে কি সুন্দর করে আমি কতগুলো বিচি পরিষ্কার করে নিলাম। দেখুন, পাত্রটাতে খোসাগুলো লেগে আছে, আর এই যে সুন্দর কিন্তু একটা কম টাইমে কি সুন্দর ছাড়িয়ে নিলাম। আর যে জায়গাটাতে একটু যে বিচিটাতে লাগেনি, ওটাও কিন্তু একটু হাতে স্পর্শ পেলেই কিন্তু উঠে যাচ্ছে। দেখুন, সুন্দর করে ঝাঁকানো পরে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আবার দেখিয়ে দিচ্ছি অল্প সময়ে কি সুন্দর করে আমরা বিচিগুলো পরিষ্কার করে নিতে পারি। অনেকেই কিন্তু আমরা কাঁঠাল পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচি খেতে পছন্দ করি, এই ঝামেলার কারণে কিন্তু তাও অনেকেই খেতে চাই না। এইভাবে যদি এই প্রসেসটা ফলো করেন, একদম অল্প সময়ে যার যতটুকু দরকার বিচি পরিষ্কার করে নিতে পারেন। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সুন্দর একটা সিস্টেম কিন্তু প্রসেস। দেখুন, আমি আমার যতটুক লাগে আমি প্রায় এখানে 1/2 কেজি বিচি হবে পরিষ্কার করে নিয়েছি 5 মিনিটে। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।